हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल लव योर लाइफ विद कस्तूरी। आज आमी तुम्हारे साथ एक खूब इम्पोर्टेंट टॉपिक निये आलोचना करब। आमी आमार चैनले एक टर्म खूब बोले थाकी, हैपी ऑर्गेनाइजिंग। ई ऑर्गेनाइज्ड लाइफ लीड करार जोन्नो आमादेर किछु टेक्निक्स फलो करे चलते हय। आमरा सबाई चाई सब काज गुछिए सठिक समय करते, किन्तु अनेक समय सेटा हये ओठे ना, আর কাজ পেন্ডিং হতে হতে আমরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তাই কাজ কেন হলো না, কাজ আমরা কেন শেষ করতে পারলাম না, এর প্রধান কারণটা আমাদের দেখতে হবে। আর আমার মনে হয় এর প্রধান কারণ অলসতা বা লেজিনেস। আজকে এই ভিডিওতে আমি অলসতা কাটাবার উপায় তোমাদের সাথে আলোচনা করব। অলসতা এই টার্মটা খুব নেগেটিভ হলেও আমরা কিন্তু খুব সহজেই এটা ওভারকাম করতে পারি আর আমাদের লাইফটাকে সুন্দর করে তুলতে পারি। আমাদের অনেকের জন্যই হয়তো এই টার্মটা পার্মানেন্ট নয়। ফর আ টাইম বিইং আমরা হয়তো অলস, তারপরে হয়তো আবার আমরা অ্যাক্টিভলি কাজ করি, তার মানে কিছু স্পেশাল কাজ করার সময় হয়তো আমরা অলস। সো অলসতার কারণ দেখা খুব জরুরি। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আমাদের কোনো মেডিকেল ইস্যু আছে কিনা। কোনো হেলথ প্রবলেম থাকলে সেটা যত ছোটই হোক না কেন বা বড়ই হোক না কেন, সেটা আমাদের আগে সলভ করতে হবে। আমাদের মেয়েদের অনেক সময় হিমোগ্লোবিন লেভেল কম থাকে। হিমোগ্লোবিন লেভেল কম থাকলে আমরা কিন্তু ভীষণ টায়ার্ড ফিল করি আর সেই থেকে আমাদের কোনো কাজই করতে ইচ্ছা করে না। তাই হেলথ প্রবলেমগুলো আগে আমাদের সলভ করতে হবে। নেক্সট আসে আমাদের খাওয়া দাওয়া। আমরা অনেক সময় খাওয়া দাওয়া ঠিক করে করি না বা উল্টো পাল্টা খাই। যেমন সকালবেলা উঠে আমরা হয়তো উঠছি 6টার সময়, তারপরে আমরা 8টার সময় চা খাচ্ছি, তারপরে 10টার সময় ব্রেকফাস্ট করছি। এটা কিন্তু আমাদের হেলথের জন্য একদম খারাপ। এটা করলে কিন্তু আমরা আরো লেজি হতে থাকব, কারণ ফুড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের অ্যাক্টিভ থাকার জন্য বা হেলদি থাকার জন্য। ফুড হ্যাবিটের ক্ষেত্রে আমাদের সারাদিনে অল্প অল্প করে খেতে হবে। আমরা অনেকেই কিন্তু একেবারে অনেকটা খেয়ে নিই তারপরে আর খেতে চাই না, কিন্তু খুব অল্প অল্প করে যদি আমরা সারাদিন খেতে থাকি তাহলে সেই খাওয়াটা আমাদের জন্য বেটার হয়, আমাদের শরীরের জন্য বেটার হয়। তাই আমরা সারাদিন অল্প অল্প করে খাবো। এই ধরনের হ্যাবিটসগুলো কিন্তু নিজের মধ্যে গ্রো করাই যায়। সকালবেলা উঠে আমরা যদি অনেকটা পরে চা খাই, সেক্ষেত্রে এই মাঝের গ্যাপটাতে কিন্তু আমাদের কিছু খাওয়া উচিত, কিছু হেলদি। সব থেকে ভালো সকালে উঠে যদি আমরা একটা ফল খেতে পারি, যে কোনো ফল, ছোট হোক বড় হোক, যে কোনো একটা ফল ওঠার 20 মিনিটসের মধ্যে আমাদের খাওয়া উচিত। যেমন আমি খাই ব্যানানা। ব্যানানা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয় আর এই এনার্জিটা 2-3 আওয়ার্স থাকে। এটা খাওয়ার খানিকক্ষণ বাদে, বেশ কিছুক্ষণ বাদে আমি চা খাই, আর চাটা কিন্তু খাই উইদাউট সুগার। আমরা যদি সুগার দিয়ে চা খেতে থাকি, সেই সুগার কিন্তু অ্যাকচুয়ালি এমটি কাপ অফ টি। সুগারে কোনো কিছুই থাকে না। সুগার ইনস্ট্যান্ট এনার্জি দেয়, কিন্তু সেই এনার্জিটা 5-10 মিনিটসের। চিনি ছাড়া চা খেতে হয়তো অনেকেরই প্রথমে ভালো লাগবে না, কিন্তু ধীরে ধীরে সেটাকে অভ্যেসে পরিণত করা যায়। ফুড হ্যাবিটের সাথে রিলেটেড টপিক ওয়াটার ইনটেক। জল খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। আমরা অনেকেই বটল থেকে জল খেতে থাকি আর সারাদিন হিসাবও করি না যে কতটা জল খাচ্ছে, কিন্তু সারাদিন হিসাব করে জল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমরা এর জন্য যেখানে জলের বটল রাখি তার পাশে একটা গ্লাস রাখতে পারি। আমরা অনেক মেয়েরাই কিচেনে অনেক টাইম দিই বা আমরা লিভিং রুমে অনেকটা টাইমই থাকি, সেই জন্য আমরা লিভিং রুম বা কিচেনের মাঝামাঝি কোনো জায়গায় ওয়াটার বটল রেখে তার পাশে একটা গ্লাস রাখতে পারি। আর দিনে মোটামুটি এক্সপার্টসরা যেটা বলে যে 8-10 গ্লাসেস অফ ওয়াটার আমাদের খাওয়া উচিত, তো সেভাবে আমরা খেতে পারি যার যেরকম শরীরে দরকার। তাই আমরা 8-10 গ্লাস জল তো খাবোই, এরপর এখানে ওখানে বোতল থেকে একটু জল খেলেও কোনো অসুবিধা নেই, সেটা আমাদের অ্যাডেড হয়ে যাবে। কোনো কিছুই অভ্যেস করতে গেলে সেটাতে স্লো বাট স্টেডি হতে হবে। আর এর থেকেই আসছে আমার নেক্সট পয়েন্ট। আমরা কোনো কাজ করতে গেলেই স্লোলি সেই কাজটা শুরু করব। স্লো বাট কন্টিনিউয়াস কাজ করা, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা কাজ হয়তো আমার করতে ইচ্ছা করে না, সেটা হতে পারে এক্সারসাইজ, সেটা আমরা দিনে 10 মিনিট করে করব প্রথমে, কিন্তু এভরিডে করব। 7 দিন পর আমি আস্তে আস্তে দেখব সেটা আমার হ্যাবিট হয়ে গেছে, তখন সেই কাজটা করার জন্য আমি আরো 2-3 মিনিটস টাইম বেশি দেব।
এভাবে আস্তে আস্তে দেখব আমার কাজটা করতে ভালো লাগছে। সেই জন্য কোনো কাজ কন্টিনিউয়াস করাটা ভীষণ জরুরি। কোনো ফর্মের এক্সারসাইজ আমাদের রেগুলার করা উচিত, সেটা প্রাণায়াম হতে পারে, ব্রিদিং এক্সারসাইজ হতে পারে, ওয়াকিং হতে পারে, যোগা হতে পারে, যার যেটা ইচ্ছা। কেউ হয়তো গিয়ে পিলাটেস করে, কেউ হয়তো জিম করে, নানা রকম লোক নানা রকম কিছু করে, কিন্তু কিছু না কিছু করা উচিত। আমরা বাড়িতে কোনো ইকুইপমেন্টস না থাকলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্টার্ট করতে পারি, একটা সামান্য যোগা ম্যাট হলেই সেটা হয়ে যায়। আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আকুপাংচার সেট। আকুপাংচার সেট কিন্তু প্রথমে যারা এক্সারসাইজ করতে পারে না, হাত পা স্টিফ থাকে, তাদের জন্য ভীষণ উপকারী। এগুলো জেনারেলি একটা কিটে আসে, কিটগুলোর দাম বেশি হয় না, 300-350 rupees হয়তো কিটের দাম হয়। আমি ডিসক্রিপশন বক্সে এরকম দুটো তিনটে আকুপাংচার কিটের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। এই আকুপাংচার কিটগুলো ভীষণ উপকারী ব্লাড সার্কুলেশনের জন্য, কিন্তু সেটা প্রপারলি ঠিক করে ইউজ করতে হবে। সকালবেলা উঠে অনেক সময় আমাদের লেজি লাগে, এই ধরনের কিটে যে ফুট প্যাডটা থাকে সেটার উপর যদি আমরা দাঁড়াই তাহলে কিন্তু উইদিন 20 seconds আমরা একটা এনার্জেটিক ফিল করব। সো মেইন কথা যে কিছু না কিছুভাবে আমাদের এক্সারসাইজ করতে হবে। প্রথমে উঠে স্টার্ট মর্নিংয়ে স্টার্টিংটাকে শুরু করতে হবে। মর্নিংয়ে উঠেই ভালো লাগছে না, বসে আছি, এসব ভাবলে হবে না। দিনের শুরুটা খুব সুন্দর করে করতে হবে, আস্তে আস্তে শুরু করতে হবে। আমাদের রোজ দিনে হয়তো একই কাজ করতে করতে আমরা বোর ফিল করি, আমরা ভাবি যে এই কাজটা ভালো লাগছে না, রোজই তো করছি। কিন্তু আমাদের মাথায় এটা আমাদের ভাবতে হবে যে এগুলো আমাদের রেসপন্সিবিলিটি। যে অফিসে যাচ্ছে তার অফিসের কাজটাই কিন্তু মেন কাজ, যে বাড়িতে থাকছে তাকে বাড়ির কাজটাই করতে হচ্ছে, একটা স্টুডেন্ট তার কাজ কিন্তু পড়াশোনা করা। তাই এগুলো আমাদের রেসপন্সিবিলিটি, সেটা আমাদের মাথায় সেট করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের একঘেয়ে কাজ করার পর হয়তো ভালো লাগে না, তখন আমাদের একটা দুটো দিন ব্রেক নিতে ইচ্ছা করে, সেটা অবশ্যই দরকার। বাট এই সিচুয়েশনে, এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আমরা হয়তো কেউ ব্রেক পাচ্ছি না, আর আমাদের সেটাই ভাবতে হবে যে আমি একা নই, আমার মতো প্রত্যেকে, সারা পৃথিবীর লোক ব্রেক পাচ্ছে না, কোথাও কেউ বেড়াতে যেতে পারছে না, সবাই আমরা একই নৌকায় পা দিয়ে চলছি। এইভাবে নিজেকে ভাবতে হবে, আর ভাবতে হবে হোপ ফর দ্য বেস্ট। খুব কাছেই হয়তো এই সিচুয়েশনটা কেটে যাবার উপায় আছে, আমরা একটু সেলফ কন্ট্রোল করে চলি, তাহলে এই সিচুয়েশনটা কেটে গেলে আমরা অবশ্যই আবার আগের লাইফে ফিরে যেতে পারবো। সেখানে একটা ছন্দ থাকবে, 7 দিন কাজ করার পর বা 6 days কাজ করার পর আমরা একটা দিন ছুটি পাবো। এভাবে আমাদের মাইন্ডটা সেট করতে হবে। আমাদের প্রথমেই দেখতে হবে যে আমি অলসতাটা কেন কাটাতে চাই, তার মানে আমাদের গোল সেট করতে হবে। ছোট ছোট গোল, যার লাইফে যেটা দরকার বা যেই কাজে যে অলস, সেই কাজ হিসাবে গোল সেট করতে হবে। সেই গোলটার জন্য আমাদের একটা টাইম স্প্যানও কিন্তু নিজেদের মধ্যে সেট করতে হবে। আমি যদি ভাবি যে আমার এই গোলটা কমপ্লিট করতে 10 days লাগতে পারে, তাহলে আমি সেটাই নোট ডাউন করব আর সেই কাজটা করে দেখব যে আমি 10 days মধ্যে করতে পারছি কিনা। গোল এমন হওয়া উচিত সেটা চ্যালেঞ্জিং হবে কিন্তু ইম্পসিবল হবে না। ইম্পসিবল গোল নিলে সেটা ফুলফিল হবে না, সেটা আমরা করতে পারবো না, আর আমরা আগেইন ফ্রাস্ট্রেটেড হয়ে যাব এবং কাজটাতে গিভ আপ করব। সো ছোট ছোট গোল আমাদের সেট করতে হবে। গোল যদি রিয়েলিস্টিক হয় তাহলে আমাদের মাইন্ডটাও ক্লিয়ার থাকে, আর দ্যাট ক্রিয়েটস এনার্জি। আর এই গোলের প্রসঙ্গেই আসে সেলফ অ্যাওয়ার্ডিং। আমরা যদি কোনো গোল নিজেরা কমপ্লিট করতে পারি তাহলে নিজেরা নিজেদের পুরস্কার দিতে পারি, সেটা যত ছোটই হোক না কেন। আমি যেমন ভাবি, সামান্য একটা বিষয়, সারাদিন যদি সব কাজ আমি তাড়াতাড়ি ফিনিশ করি, আমার যা যা কাজ আছে সেই কাজগুলো সব ফিনিশ করব, তাহলে আমি নিজেকে কিছুটা সময় দেব, এটাও কিন্তু একটা অ্যাওয়ার্ড। আমরা আজকাল সবাইকে টাইম দিতে দিতে নিজেকে টাইম দিতে পারি না। সো এটা আমার গোল হয় এভরিডে ওয়ার্কের ক্ষেত্রে। বড় কোনো গোল থাকলে সেটা অন্য ব্যাপার, সেক্ষেত্রে আমরা অ্যাওয়ার্ডটাও সেভাবে ভাবতে পারি। আর যদি ছোট কোনো গোল থাকে সেক্ষেত্রে অ্যাওয়ার্ডটা সেই মতো করে আমরা সেট করব। গোল সেট, অ্যাওয়ার্ড সেট, এইসব সব আমরা সেট করতে গেলে কিন্তু আমাদের একটা
টু ডু লিস্ট তৈরি করা অ্যাট ফার্স্ট দরকার। টু ডু লিস্ট ছাড়া আমরা কিন্তু কোনো কাজই সঠিকভাবে করতে পারবো না। আমরা যতই ভাবি যে না আমার মনে থাকবে, কাল আমি এটা করব, পরশু আমি ওটা করব, আলটিমেটলি কিন্তু সেটা হয়ে ওঠে না। কাল যখন আসে আমি তখন ভাবি যে আজ আমার কী কী করার ছিল। সো গোল কী কী আমরা রাখছি সেটা একটা জায়গায় লিখে রাখা ভীষণ ইম্পর্টেন্ট, আর তার পাশে চেকবক্স রাখা। আমাদের দিনের শেষে যখন সেই গোলগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সেটাকে চেক করে দেব। তাহলে কিন্তু নিজেরই ভালো লাগবে, পরের দিন কাজ করার জন্য আরও আমরা নিজেরা সেলফ মোটিভেটেড হয়ে যাব। নেক্সট প্রসঙ্গ আসে সেলফ কন্ট্রোলের। আমাদের হাতে আজকাল এমন একটা ডিভাইস আছে যেটা আমাদের কিন্তু ভীষণভাবে লেজি বানিয়ে দেয়, ফোন। আর এই মোবাইলের চক্করে পড়ে আমাদের প্রচুর প্রচুর টাইম নষ্ট হয়ে যায়। আমরা হয়তো একটা কোনো মেসেজ দেখতে শুরু করলাম, সেখান থেকে আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়, সেখান থেকে অন্য একটা জায়গায়, এই করে আলটিমেটলি যখন আমাদের হুঁশ এলো তখন দেখলাম হয়তো 1 আওয়ার কেটে গেছে। এতে কি হলো, আমাদের চোখ জ্বালা করতে শুরু করলো, বডি স্টিফ হয়ে গেল, কোনো কাজ আর ভালো লাগছে না, মানে ফ্যাটিগনেস তৈরি হলো। তাই মোবাইল দেখার ক্ষেত্রে সেলফ কন্ট্রোল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মোবাইলকে আমরা দেখব না, অবশ্যই দেখব, আজকাল এই গ্যাজেটটা আছে, আর আমরা আজকাল অনেক সময় বন্ধু বান্ধব সবাইকে কাছে পাই না, কাজে অবশ্যই মোবাইল দেখব, কিন্তু আমাদের কাজগুলো ফিনিশ করার পর। আমি তোমাদের একটা কথা বললাম যে আমি গোল কমপ্লিট করতে পারলে নিজেকে রিওয়ার্ড দিই। কোনো কোনো সময় ছোট গোল কমপ্লিট করলে কিছু নিজের জন্য সেলফ টাইম আমি নিজেকে রিওয়ার্ড হিসাবে দিই, তো সেক্ষেত্রে আমি সেই টাইমে কিন্তু মোবাইল দেখি। তাই বলে কি সারাদিন কোনো ফোন কল অ্যাটেন্ড করি না? অবশ্যই করি। সারাদিন কি মেসেজ দেখি না? অবশ্যই দেখি, কিন্তু মেসেজ দেখে বন্ধ করে রাখি বা ফোন কল অ্যাটেন্ড করে ফোনটাকে রেখে দিই, সেখান থেকে অন্য একটা জায়গায় চলে যাই না। আর রাতে শোবার আগে ফোন দেখা তো একদমই উচিত না। আমরা ছোটবেলায় কি করতাম, আমরা ছোটবেলায় রাতে শোবার আগে গান শুনতাম বা স্টোরি বুক পড়তাম, কিন্তু আজকাল সেই হ্যাবিটটা ছেড়ে দিয়ে আমরা আমাদের যেটা সবচেয়ে সহজ হাতের কাছে পাওয়া জিনিস সেটা আমরা দেখতে থাকি। কিন্তু এই হ্যাবিটটা আমরা যদি আস্তে আস্তে ছাড়তে পারি, শোয়ার আগে বেশ কিছুক্ষণ আগে থেকে আমরা মোবাইলটাকে দেখা হয়ে গেলে অফ করে রেখে দেন যদি শুতে যাই, তাহলে সেটা আমাদের জন্যই সব থেকে ভালো হবে। এই হ্যাবিটটা তোমরা প্রত্যেকেই করে দেখতে পারো, আর কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসবে, নিজেকে কন্ট্রোল করার ফিলিংস, যে না আমি আর রাতে মোবাইল দেখি না। এটা থেকেও কিন্তু একটা এনার্জি পাওয়া যায়। সবচেয়ে লাস্ট পয়েন্ট বাট নট লিস্ট, সেটা হলো অ্যাভয়েড নেগেটিভ থট। ওয়েলনেস অফ মাইন্ড অ্যান্ড বডি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সেজন্য নিজের মনটাকে ভালো রাখতে হবে। যত নেগেটিভ কথা ভাবতে থাকবো আমাদের মন তত খারাপ হতে শুরু করে। একটা নেগেটিভ কথা ভাবলে মন নিজেদের মধ্যে আরও অনেক অনেক নেগেটিভ কথা চাপিয়ে দেয়, তখন নেগেটিভ কথাগুলোই আমাদের মাইন্ডে লোড হতে থাকে। সেজন্য নেগেটিভ কথাকে আস্তে আস্তে নিজেদের মাইন্ড থেকে দূর করে দেব। যে কাজটা করার সেটা করতেই হবে, বা যেটা ঘটছে সেটাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু নিজেরা ভালো থাকার চেষ্টা করলে আমাদের আশেপাশের লোকগুলোও ভালো থাকবে। লোকের সাথে আমরা নিজেকে তুলনা করব না, যে ও এটা পারছে আমি কেন পারছি না, এটা তুলনা করার কোনো জায়গা নয়। নিজের কাজ নিজেকে কমপ্লিট করতে হবে, লোকে এসে করে দেবে না, বা লোকের বাড়িতে গিয়েও আমি কাজ করে দেব না। সো আমি আমার বেস্ট দেব, যেটা আমরা ছোটবেলায় পড়াশোনার ক্ষেত্রে ভাবতাম বা আমাদের বড়রা আমাদের বলতো, সেটাই কিন্তু নিজেদের বড় হয়েও কাজের ক্ষেত্রে, সেটা অফিস ওয়ার্ক হোক বা আমাদের ঘরের হাউস হোল্ড ওয়ার্ক হোক, সব ক্ষেত্রেই কিন্তু একই রুলস, নিজের কাজ নিজে করব আর নিজের বেস্ট দেব। নেগেটিভ চিন্তা আমরা মাথায় আনব না, নট অনলি কাজের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা নেগেটিভ থটকে দূরে রাখারই চেষ্টা করব। কোনো নেগেটিভ কথা আমাদের মাইন্ডে এলে সেটা সরিয়ে আমরা অন্য কিছু ভাবার চেষ্টা করব, অ্যাটলিস্ট চেষ্টা করব, আর চেষ্টা করতে করতেই দেখব সেটা আমাদের হচ্ছে। তাই লেডিস, আমরা সবাই একটা করে টু ডু লিস্ট তৈরি করি আমাদের, আর আস্তে আস্তে মাইন্ডসেট করে কাজগুলো করতে থাকি, তাহলেই দেখব আমাদের লাইফ অর্গানাইজড, আমরা সুষ্ঠুভাবে সব কাজ করতে পারছি। আজ এই পর্যন্তই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। Till then, bye bye, happy organizing.